আজকের এই অনুষ্ঠানের সম্মানের সভাপতি প্রসঙ্গ অর্পণ করছেন, সেই সঙ্গে সকল অতিথিবৃন্দ। এরপরে আমরা ডেকে নেব নবাবের আত্মপ্রকাশ স্কুলের শিক্ষক মহাশয় সুনীল প্রধান, সুনীল কুমার জানা মহাশয়কে প্রধান শিক্ষক মহাশয়। এভাবেই ঘর বসে যদি শিক্ষানৈতিক সাহায্য এবং সহযোগিতা পরামর্শকে পাথেয় করে আমরা আমাদের যে অনুষ্ঠান আমরা এখন শুরু করতে চলেছি। সত্যি আবেগঘন মুহূর্ত যেটা আমাদের কাছে বিরাট উল্লেখের দাবি রাখে। আজকের দিনের সার্থকতা 5ই সেপ্টেম্বর দাঁড়িয়ে দিল এবং আজকের এই পবিত্র দিনে আমরা উপলক্ষিত করলাম যে সমগ্র শিক্ষক সমাজ আমাদের বিভাগের প্রতি যে কর্তব্য পালন। 70 জন সহ মহাশয়, সম্মানীয় শিক্ষক মহোদয়, মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আজকের এই পবিত্র দিনে মাননীয় বিধায়ক সহ চক্রবর্তী উপস্থিত হয়েছে সকলের মাঝে। আমি শিক্ষকবৃন্দকে অনুরোধ করব আপনারা নিজ নিজ চরণ খাটো, নিজের চরণ খাটো, আপনি নিজের চরণ খাটো। আছে প্রসেনজিৎ মূল্য, আচ্ছা নিজের চরণ খাটো আছে, আচ্ছা নিজের চরণ খাটো। গৌতম ইসমাইল, সুপ্রিয়া ম্যাডাম, সুপ্রিয়া প্যারেন্টস স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি দিয়ে আজকের প্রোগ্রামে একইভাবে সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে। ব্রহ্ম বিকাশ সাঁতরা বিশিষ্ট শিক্ষক তাকে উপহারের মাধ্যমে ব্রহ্ম বিকাশ সাঁতরা, সেই সঙ্গে আর যে হাজরা তাকেও সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে। সংবর্ধনা জ্ঞাপন করছে মাননীয় বিধায়ক সোম চক্রবর্তী মহোদয়, তাদের বিদ্যুৎ কমাধ্যক্ষ বটে তাকে সংবর্ধনা জ্ঞাপন করছে মাননীয় বিধায়ক সোম চক্রবর্তী মহোদয়। শেখ জুলফিকার আলী তো অলরেডি নিয়েছেন, তারপর সুমিতা সৌমিত্র হাজরা, শক্তি মাইতি, ফাল্গুনি গিরি, শক্তি মাইতি, সৈকত মাইতি, সৈকত মাইতি, সৈকত মাইতি, অনুপ কুমার মাইতি, অনুপ কুমার মাইতি আছেন, কুমার মাইতি, দীপক কুমার বাগ, অনুপ কুমার মাইতি, দীপক কুমার বাগ, অনিল কুমার, অনিল কুমার ধেউড়িয়া, গঞ্জানন্দ বাগ ট্রাভেল স্কুল, সুশান্ত বাবু আছেন, সুশান্ত বর্মন, সুশান্ত বর্মন বলবেন তো, মনোরঞ্জন প্রধান উত্তর বড়বাড়ি, মনোরঞ্জন প্রধান উত্তর বড়বাড়ি, মুনতাজির আহমেদ খান আছেন, দীথিকা কান্ডা দুলুই, কাকলি মন্ডল কুইলি বৃন্দাবনপুর, কাকলি মন্ডল কুইলি আছেন, রহমান সাহেব তুলে দিচ্ছেন সম্মাননা পুষ্পস্তবক এবং উপহার তুলে দিচ্ছেন, অরুণ পণ্ডা টিম আজকে যতটা আমরা স্টেজের সামনেটা দেখি কিন্তু স্টেজটাকে তৈরি করার জন্য কিন্তু অনেক কঠিন পরিশ্রম করে যারা ব্যাক স্টেজে কাজটা করে, তো আমি আমার প্রথমে আমার কর্মীষ্ঠা তাদের সকলকে জানাই, আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা আজকে সবাই আজকে উপস্থিত হয়েছেন। এবং হ্যাঁ, সময়ের কম থাকার জন্য হয়তো অনেকের কাছে সে আবেদনপত্রটা পৌঁছে উঠতে পারেনি, তাই অনেকেই হয়তো আজকের দিনে উপস্থিত হয়ে থাকতে পারেনি। এবং তাছাড়াও যেটা আমার কানে এসছে, যাই না কোনো অজ্ঞাত কারণেই হোক না কেন, কেউ বা কাউকে হয়তো তাদেরকে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যাতে আজকে এই অনুষ্ঠানে যেন না আসা হয়, সেটা আমি জানি না কি কারণে তাদেরকে বলা হয়েছে,
তবে আপনারা যে এসেছেন সেই বাধা সেই প্রতিকূলতা পেরিয়ে তার জন্য আরো একবার আপনাদেরকে নতমস্তকে আমার প্রণাম জানাবো। শুধু এইটুকুই বলবো যে আপনারাই হলেন সমাজের কাণ্ডারি। আজকে যে আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াচ্ছি বা এত সুন্দর সুন্দর কথা বলতে শিখেছি তা যদি বাবা মায়ের পরে কেউ শিখিয়ে থাকেন বা স্নেহের হাতটা বাড়িয়ে দেন হাত ধরে জীবন এগিয়ে চলার জন্য সেটা হলেন আপনারা। আমার মনে পড়ে ছোটবেলার কথা, আজকের দিনটা খুব মিস করছি যেখানে টিচার্স ডে আমরা যেতাম, সামান্য একটা ফুল নিয়ে গেলেও নিজের প্রিয় টিচারকে বা ক্লাস টিচারকে গিয়ে সেটা উপহার দিতাম। টিচারের জন্য কিছু ওয়ার্ক এডুকেশন ক্লাসে কিছু সুন্দর করে বানাতাম এবং টিচারকে গিয়ে উপহার দিতাম। আজকে সেই দিনগুলোকে মিস করছি এবং বিশেষ করে এই কোভিড প্রোটোকলের সময় আমাদের যে ছোট ছোট ছাত্রছাত্রী ভাইরা রয়েছেন বোনেরা রয়েছেন তারা হয়তো অনেকেই এই টিচার্স ডের মর্মটাই বুঝতে পারছেন না। আমরা প্রার্থনা করি ভগবানের কাছে, দোয়া করি আল্লাহর কাছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই কঠিন পরিস্থিতি আমরা কাটিয়ে উঠতে পারি এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই ছাত্রছাত্রীদের সঙ্গে যারা আপনাদের সন্তান তুল্য আপনারা আপনারা সেই সন্তানদের সঙ্গে মিলিত হোক। আর এটুকুই বলবো যে যা 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 দায়িত্ব রয়েছে আমার তরফ থেকে আমি করব, শুধু আপনারা সেই সহায়তার হাতটা বাড়িয়ে দিন, সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন, আশীর্বাদের হাতটা বাড়িয়ে দিন। আপনারা যে কজন এখানে উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেকের থেকে আমি বয়োকনিষ্ঠ, তাই প্রত্যেকের থেকে আপনাদের আশীর্বাদ চেয়ে নিচ্ছি যাতে আগামী দিনে আপনাদের আশীর্বাদ নিয়ে আমি আগামী দিনে পথটা চলতে পারি এবং সেই পথটা যাতে মসৃণ হয়ে থাকে, মসৃণ থেকে মসৃণতম হয়ে ওঠে সেই সুযোগটা আমাকে করে দিন। কিন্তু তার জন্য সেটা আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই, প্রত্যেকের আশীর্বাদ চাই। আপনারা যদি না থাকেন আমার সাথে, আপনাদের যা স্বপ্ন রয়েছে আমার যা স্বপ্ন রয়েছে এই চণ্ডীপুর বিধানসভাকে নিয়ে আমরা সেটা সার্থক করে তুলতে পারবো না। তাই অনুরোধ করবো আপনারা থাকুন আমার সঙ্গে এবং এই টিচার্স ডে যেটা বারবার করে বলছি যে 5th September আমরা পালন করি ঠিকই, কিন্তু টিচারদের প্রতি যে শ্রদ্ধা যে আমরা অর্ঘ্য নিবেদন করি প্রতিবার সেটা কিন্তু বছরে 365 দিনই, কারণ আপনারা আছেন বলে আমরা নিজের পায়ে আজকে মঞ্চের উপর দাঁড়াতে পারি, মাটির উপর শক্ত করে বিদ্যা করে তুলতে পেরেছি এবং নিজের নামটা পর্যন্ত স্পষ্ট করে বলতে পারি, কারণ আপনারা সেই নামের বানানটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুতরাং এই যে হাতের যে জোর হয়েছে, যে কলমের যে সহিটা করতে পারি বা স্বাক্ষরটা, আমি স্যারের সঙ্গে দেখা করবো, আমার স্যারের সঙ্গে দরকার আছে, তাই আপনাদেরকে আমি বলছি আপনারা উপস্থিতির খাতাতে স্বাক্ষর করবেন। আর যারা ফিরে গিয়ে বলছি, যারা আসতে পারেননি কোনো কারণবশত আসতে পারেননি, অনেক স্কুলে মিটিং চলছে, অনেক স্কুলে হয়তো আসতে পারেননি বা হয়তো ঠিক সময় মতন হয়তো আমরা তাদেরকে খবর দিয়ে উঠতে পারিনি, যাই হোক কোনো কারণবশত যারা আসেননি, আগামী দিনে তাদেরকে বলবেন বিধায়কের সঙ্গে যোগাযোগ করতে, বিধায়কের কাছে যেতে। আমি বিশেষ আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি একটা কথাই শুধু বলছি, আগামী দিন একটা আসবে, আমরা বিধায়ককে কথা দিয়েছি, এমন একটা দিন আসবে এই চণ্ডীপুরে কোনো বিরোধী রাজনৈতিক দল আমাদের কাজে খুশি হয়ে আমাদের চোখ লাগানোই নয়, আমরা তাদের উপরে হামলা করব না, আমাদের কাজে খুশি হয়ে আমাদের ব্যবহারে খুশি হয়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দল থেকে হাজারো হাজারো মানুষ পতাকা তোলার লোক পাবে না একদিন এই চণ্ডীপুর ব্লকে বিরোধী দলের কোনো দল, এটা আমি কথা দিচ্ছি। আমরা যারা আজকে বিধায়কের কাছে কথা দিচ্ছি যে একদিন এইরকম দিনটা আসবে, আপনার হাতে সেই দিন আমরা চণ্ডীপুর জেলাটা উপহার দেব, যেদিন এখানে কোনো গ্রাম পঞ্চায়েতে বিরোধী দলের প্রার্থী দিতে বলবে কেন প্রার্থী হব, আমার যদি কাজকর্ম মিটে যায়, আমার যদি সার্বভৌমত্ব রক্ষা হয়, আমার যদি মানবিক জীবন রক্ষা হয়, আমি যদি আমার রাস্তাঘাটে আমার যদি কোনো না কোনো অসুবিধা হয় তাহলে আমি বিজেপি করব কেন, আমি সিপিএম করব কেন, আমি কংগ্রেস করব কেন, আমার অভাব অভিযোগটা কী, আমি তো তৃণমূল কংগ্রেস তো আমার কোনো ক্ষতি করেনি। এই দিনটা কিন্তু আমরা চোখ রাঙিয়ে নয়, এই দিনটা কিন্তু আমরা উপহার দেব বিধায়ককে। আগামী এক বছরের মধ্যে আর কয়েকটা মাসের মধ্যেই 2 বছরের মাথাতে হয়তো পঞ্চায়েত নির্বাচন আছে, এই নির্বাচনে আমাদেরকে দেখিয়ে দিতে হবে, শিক্ষক সমাজকে মাঠে নামতে হবে, ছাত্র সমাজকে মাঠে নামতে হবে। আমরা যারা আমি আজকে একটা প্রফেশনে আছি, আমিও নিশ্চয়ই মাঠে নামবো, আপনাদের সঙ্গে কোমর বেঁধে মাঠে নামবো, আমি যাব প্রত্যেকটা গ্রামে যাব, প্রত্যেকটা গ্রামের মানুষের কাছে কি বলবো, আপনার যদি কোনো রকমের প্রবলেম না হয়, আপনার যদি কোনো রকমের সমস্যা না হয়, তৃণমূল কংগ্রেস কি এমন ক্ষতি করলো আপনার যে আপনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী হতে যাচ্ছেন। এই দিনটা আমি এখানে আজকে দাঁড়িয়ে অঙ্গীকার করে যাচ্ছি, আপনাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে বিধায়কের কাছে এই দিনটা আমরা উপহার দেব। আপনারাই আমার চালিকা শক্তি, আপনারা এদের কাছ থেকে প্রতিদিন প্রতিনিয়ত আমি কিছু শিখতে চাই, শিক্ষার্থী হিসেবে শিক্ষক হিসেবে বিশেষ কিছু বলতে চাই না। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে হিসেবে